নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যবাসীর জন্য আরও একটা সুখবর আজ রাজ্য ও রেলের আধিকারিকদের মধ্যে বৈঠক ছিল এবং সেই বৈঠকে ঠিক হয়েছে এবার থেকে সব ট্রেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট লোকাল ট্রেন চালানো হবে তো কবে থেকে সব ট্রেন অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট লোকাল ট্রেন চলবে আমরা জানবো সে সঙ্গে কোন কোন লাইনে চলবে এবং আজকের এই বৈঠকে কি কি ঠিক হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে তবে তার আগে আপনার নিকটবর্তী স্টেশনের নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে তো বন্ধুরা কী আপডেট আছে আজকের বৈঠক নিয়ে আমরা বিস্তারিত জানব ব্যস্ততম সময়ে একশো শতাংশ লোকাল ট্রেন রাজ্য রেলের বৈঠকের সিদ্ধান্ত বিস্তারিত জানব কী বলা হয়েছে গত বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা তবে নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালানোয় ভিড় নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে রাজ্যের পরামর্শ মতোই আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল বৃহস্পতিবার লোকাল ট্রেনের ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রেনের সংখ্যা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বৈঠকে বসেন রাজ্য এবং রেলের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে স্থির হয় দিনের ব্যস্ততম সময় একশো শতাংশ লোকাল ট্রেন চালানো হবে চলতি সপ্তাহ থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যস্ততম সময়ে কিন্তু একশো শতাংশ লোকাল ট্রেন চালানো হবে চলতি সপ্তাহ থেকে চালু হবে বুধবার থেকে ছেচল্লিশ শতাংশ লোকাল ট্রেন নিয়ে পরিষেবা শুরু হয়েছিল রাজ্যে ছশো ছিয়ানব্বইটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় শিয়ালদা হাওড়া এবং খড়গপুর ডিভিশনে তবে পরিস্থিতি বিবেচনা করে সেই সংখ্যা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে কিন্তু কোভিড বিধি মেনে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার প্রথম দিনে দেখা যায় যাত্রীদের ভিড় সেই আগের মতোই অর্থাৎ ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ায় করোনা এড়াতে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বজায় রাখা সম্ভব হচ্ছে না এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের উদ্দেশ্যে দিনের ব্যস্ত সময়ে আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর পরামর্শ দেন এদিনে রেল রাজ্য বৈঠকে সেই পরামর্শেই সিলমহল পরে এদিন বৈঠকে শেষে সাংবাদিকদের সামনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন রেল পরিষেবার সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো নিয়ে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে বৈঠক হয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা কমানোর লক্ষ্যে আমরা একযোগে রাজ্যে অফিস টাইমে একশো শতাংশ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার বলেন একশো শতাংশ না হলেও অন্তত পঁচানব্বই শতাংশ ট্রেন চালাবো আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে অফিস টাইমে আগের মতোই ট্রেন চলবে তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যে শুক্রবার থেকে কিন্তু এই অফিস টাইমে একশো শতাংশ কিন্তু লোকাল ট্রেন চালানোর চেষ্টা করা হবে তো একশো শতাংশ না হলেও পঁচানব্বই শতাংশ কিন্তু লোকাল ট্রেন চলবে অর্থাৎ তেরোই নভেম্বর থেকে শুক্রবার থেকে অফিস টাইমে কিন্তু মিনিমাম পঁচানব্বই শতাংশ লোকাল ট্রেন চলবেই তো কোন কোন লাইনে চলবে হাওড়া শিয়ালদহ এবং খড়গপুর এই ডিভিশনে চলবে আর তিনি কি বলেন আমরা সেটা দেখব তিনি আরও বলেন এগারো তারিখের অভিজ্ঞতা থেকে বুঝেছি পরিষেবা বাড়াতে হবে পঁচাত্তর শতাংশের মতো ট্রেন চলছে যদিও ছেচল্লিশ শতাংশ চালানোর পরিকল্পনা করেছিলাম কিছু ট্রেন বেশি চালানো হয়েছে সকাল সন্ধ্যা এবার পঁচানব্বই শতাংশ ট্রেন চালাবো তবে লোকাল ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গে হকাররাও সরব হয়েছেন তাদের দাবি ফের তাদের ট্রেনে উঠতে দিতে হবে যদিও এদিনের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনায় হয়েছে কিনা তা কিন্তু জানা যায়নি অর্থাৎ হকারদের নিয়ে কোনো কিন্তু আলোচনায় হয়নি এমনই আপডেট আসছে কিন্তু সব থেকে বড় আপডেট দেখতে পাচ্ছেন যে অফিস টাইমে অর্থাৎ সকাল এবং বিকেলের দিকে মোটামুটি যেটা হানড্রেড পার্সেন্ট না হলেও পঁচানব্বই শতাংশ কিন্তু লোকাল ট্রেন চলবে তবে রাজ্য যেটা বলেছে যে হানড্রেড পার্সেন্ট লোকাল ট্রেন চালাতে হবে তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যে তিনটি ডিভিশন অর্থাৎ হাওড়া সে সঙ্গে খড়গপুর এবং শিয়ালদহ এই তিনটি ডিভিশনে কিন্তু অফিস টাইমে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লোকাল চালানো হবে এমনই কিন্তু বলা হয়েছে এবং সেটা শুরু হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার অর্থাৎ তেরোই নভেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাবে তো এই ছিল এই মুহূর্তে সব থেকে বড় আপডেট তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে এবং আপনার নিকটবর্তী স্টেশনের নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য মন্দ মাতারাম টাটা টাটা